ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা স্পোর্টস সেলের উদ্যোগে শনিবার স্টেট লেভেল কনফারেন্সের আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত এবং স্পোর্টস সেলের প্রধান কর্মকর্তারা। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্পোর্টস সেলের সদস্য এবং মণ্ডল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। রাজ্যে প্রদেশ বিজেপির 12টি সেলের মধ্যে স্পোর্টস সেলকে অন্যতম আখ্যা দিয়ে তার বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, সাংগঠনিক ক্ষেত্রে ইতিমধ্যেই 70% কাজ সম্পন্ন করেছে স্পোর্টস সেল। এ প্রসঙ্গে স্পোর্টস সেলের কর্মকর্তাদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান, এই কাজকে 100% সম্পন্ন করতে হবে। ডিস্ট্রিক্ট থেকে আগত এবং মণ্ডল থেকে আগত সমস্ত যারা স্পোর্টস সেলের মেম্বাররা আছেন সবাইকে ত্রিপুরা প্রদেশ বিজেপির আজকের এই সম্মেলনে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের 12টা সেল আছে ত্রিপুরা প্রদেশে, এর মধ্যে একটা অন্যতম সেল হচ্ছে স্পোর্টস সেল। আগামী দিনে এই সেলকে আরো শক্তিশালী করে সরকার এবং দলের মধ্যে তিনি আন্তরিক প্রয়াস নেবেন এবং কেন্দ্রীয় পর্যায়ে কথা বলবেন বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। 23 রাজ্যে আবার বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে বলে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের বক্তব্যে বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। 2023-এ কার সরকার? এ ব্যাপারে অধিক উদ্যম নিয়ে কাজ করে জয় নিশ্চিত করার জন্য স্পোর্টস সেলের সদস্যদের প্রতি আহ্বান রাখেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।